যুগে যুগে নারীরা প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে টিকিয়ে রেখেছে প্রাণ বৈচিত্র্য এবং আমাদের খাদ্য ভাণ্ডার। সারা দেশে যখন বইছে হাইব্রিড বীজে চাষাবাদের জোয়ার, তখন সাতক্ষীরার অল্পনা রানী মিস্ত্রি চলেছেন বিপরীত স্রোতে। দেশি বীজ সংগ্রহ করে চাষাবাদ করেছেন তিনি, বাড়ির আঙিনাকে পরিণত করেছেন সবজির খেতে। আমার চাইয়ে তার কলাটা ভিন্ন, আমার চাইয়ে তার সবজিটা ভিন্ন, সেগুলো সব বীজ সংগ্রহ করা হয়েছে, তার সাথে বিনিময় করে ভালোবেসে বীজ রাখাই। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় অনেক জাতের ধান ও সবজির এখন আর উৎপাদন হয় না, কিন্তু স্থানীয় জাতের বীজ স্থানীয় পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালোভাবে খাপ খাওয়াতে পারে। তাই জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে এই ধরনের বীজই সবচেয়ে উপযুক্ত। যদি কৃষক নিজেই বীজ সংরক্ষণ করতে পারে, তাহলে একদিকে যেমন তাকে বাজারের প্রতি নির্ভরশীল হতে হয় না, অপরদিকে ফলনের একটা নিশ্চয়তা থাকে। দেশীয় বীজে চাষাবাদ করে স্বাবলম্বী হয়েছেন সাতক্ষীরার অল্পনা রানী মিস্ত্রি। বিভিন্ন জায়গার বীজ তোলা, শুকানো, আবার সবসময় বীজ অন্যকে বিতরণ করার সময় লাগে, তারপরে কষ্ট করে করি সবটাই। তিনি শুধু নিজেই দেশীয় বীজে চাষাবাদ করছেন না, উদ্বুদ্ধ করছেন অন্যদের, আর তার সাথে বীজ বিতরণ করছেন বিনামূল্যে। তার সঙ্গে যোগ দিয়েছেন গ্রামের অন্য নারীরাও। অল্পনা রানী জানান, হাইব্রিড বীজের মাধ্যমে উৎপাদিত ফসলে আমরা পুষ্টি থেকে বঞ্চিত হই। আমি হাইব্রিড দেখেছি যে 2 মাস ফল দেয়, কিন্তু গাছ অল্প দিনই নষ্ট হয়ে যায়, আর ওই গাছগুলোর সার, বিষ, রাসায়নিক সার সব দেওয়া লাগে। আমরা এখন বিভিন্ন রোগে আক্রমণ করতেছি, আমরা জীবনে তো এইরকম রোগ বালাই চোখে দেখিনি, তাই এইগুলো তো হচ্ছে আমাদের এই যে সার বিষ খেয়ে। তাই দেশি বীজের মাধ্যমে প্রাকৃতিক জৈব সার দিয়ে সবজি উৎপাদন করছি, স্থানীয়ভাবে দেশীয় বীজ সংগ্রহ করে এবং তা সংরক্ষণের মাধ্যমে চাষাবাদ করি। আমি যখন বীজ দেই, তখন আমি বলি যে দেখেন এই আমি বীজ দিচ্ছি, দ্বিতীয়বার দেবো না বীজ, আমার আবার দ্বিতীয়বার আমি বাড়ি তৈরি করে আমার মতন করে আমার দেখানো লাগবে, রাখা লাগবে, এইভাবে কিছু ট্রেনিং দেই, তখন তারা বীজ তৈরি করে রাখে, রাখে সে বীজ আমার কাছেও কিছু দেয়। দেশীয় বীজ সংরক্ষণে অল্পনা রানী পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। এর আগে 2014 সালে সমন্বিত কৃষি চর্চায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অল্পনা রানী উপজেলা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জাতীয়তার পুরস্কার লাভ করেন। পরিহাতে সবাই ভালোবাসে, আমার পাশে আসে, দানের শেষ নেই, দান করলে পুণ্য আর খালি পাপাই বলে, তো দান করলে সমস্যা নেই, তো আমার জন্য যদি একটা কৃষক আমার মতন আরো 5টা কৃষানি তো হবে এইভাবে দিল। অল্পনা রানীর প্রধান লক্ষ্য হল গ্রামের প্রতিটি বাড়ি যেন তাঁর বাড়ির মতোই কৃষি বান্ধব বাড়ি হয়। গাছের তো অনেক গুণ আছে, পাতাকুচির পাতা যদি বেটে দেয় তাই অ্যান্টিবায়োটিকের আগে রক্ত বন্ধেই যাচ্ছে। এই গাছগুলো দেশে তো হারাইয়া যাচ্ছে কেন, আর আমরা হারাতে দিচ্ছি কেন কৃষকেরা? এই গাছের পাতা মতো খাইয়ে তো আমার বাপ ঠাকুর আমার কোনো রোগ ছিল না, তা আমরা তো এইগুলো তো আর মূল্যায়ন করতেছি না, খাচ্ছি না কেন, এইটা আমার মাথায় ঢুকতেছে যে এইগুলো আমি টিকিয়ে রাখবই না। কৃষি প্রাণ বৈচিত্র্য ফিরে আসুক, স্বপ্ন পূরণ হোক অল্পনা রানীর। অনন্যা শীর্ষদশের তরফ থেকে আমাদের অভিবাদন গ্রহণ করুন হে সহিষ্ণু ধরিত্রী নারী।